provide experienced BPL dhamaka hoye gelo players draft chokkosha shuru protita doler prostut koto ta champion howar loraite namte pare ek ekta dol players draft sheshe kemon holo kon dol kagoje kolome kon dol tai sobche beshi egiye 9th edition 2023 BPL এর সবচেয়ে ভক্তপ্রিয় দলের একটা রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে নুরুল হাসান সিকান্দার রাজা হারিস রব মোহাম্মদ নেওয়াজ শোয়েব মালিক প্রথম নিসাঙ্কা জেফ্রি ভ্যান্ডারসাই আগে থেকেই ছিলেন ড্রাফট থেকে দলটায় শেখ মেহেদি হাসান মাহমুদ মোহাম্মদ নাইম রকিবুল হাসান শামীম হোসেন রিপন মণ্ডলদের মতো ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই এই দলটার আমাদের প্রত্যাশা হলো আমরা যখনই টিম বানাই আমরা জেতার জন্য টিম বানাই আমরা কোনো বিগ নেমস বা কোনো কিছু চিন্তা করি না আমরা রাইট কম্বিনেশনস চিন্তা করি আলহামদুলিল্লাহ শেখ মেহেদি আমাদের ফার্স্ট পিক ছিল ওভাবে করে আমরা ওকে ফার্স্ট পিক পেয়েছি এবং ওখান থেকে শুরু করে যেভাবে করে কম্বিনেশন সেট করার দরকার ছিল আমি মনে করি ভেরি ব্যালেন্স সাইড সাকিব আল হাসানের বরিশাল দলটার ক্যাপ্টেন ও নাম্বার 75 কর্নওয়াল মোহাম্মদ ওয়াসিম গেইল জাদরান ইফতেকার আহমেদ নাবিনুল হক উসমান কাদির কুশল পেরেরা রহমানুল্লাহ গুরবাজ এরা ছিল আগে থেকে ড্রাফট থেকে দলটা মাহমুদুল্লাহ মেহেদি হাসান মিরাজ ইবাদত হোসেন এনামুল হক বিজয়ের মতো দেশি তারকাদের নিয়েছে সঙ্গে তো আছে বাকিরাও কুমিল্লা ভিক্টোরিয়ান্স সরাসরি চুক্তিতে নিয়েছে মুস্তাফিজ শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ রিজওয়ান হাসান আলী খুশদিল শাহ মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটারদের লিটন সৈকত তানবির ইমরুল রাও আছেন এই দলটায় সিলেট স্ট্রাইকার্স আগে থেকেই সরাসরি চুক্তিতে নিয়ে রেখেছিল মাশরাফিকে সঙ্গে ছিল মোহাম্মদ আমির হারিস থিসারা পেরেরা ধনঞ্জয় দি সিলভার মতো ক্রিকেটাররা ড্রাফট থেকে মুশফিকুর রহিম নাজমুল হোসেন রেজাউর রহমান নাবিল সামাদ তহিদ হৃদয় রুবেল হোসেনের মতো ক্রিকেটাররাও এই দলটায় এখানে তো প্রত্যেকটা টিমই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে তো চ্যাম্পিয়নের তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না আর এটার কোনো গ্যারান্টি নাই যত ভালোই টিম করেন কেন চ্যাম্পিয়নের কোনো গ্যারান্টি নাই অন ফিল্ডে যারা ভালো খেলবে তাদের চান্সেস বেশি থাকে এরপরে সেমিফাইনাল যদি কোনো টিম চায় অন ডেতে কারা ভালো খেলছে কিছু পরে অনেক কিছু নির্ভর করে তো অবশ্যই যে টিম করা হয়েছে আমি আশা করছি ইনশাল্লাহ সেরাটাই চেষ্টা করব এখন বাকিটা দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার সরাসরি চুক্তিতে নিয়ে রেখেছিল আফিফ হোসেন বিশ্ব ফার্নান্দোদের ড্রাফট থেকে দলটা নিয়েছে মৃত্যুঞ্জয় সুভাগত হোম মেহেদি হাসান রানা ইরফান শুকুর মেহেদি মারুফ ও জিয়াউর রহমানদের কেমন করবে এই দলটা তা দেখতে অপেক্ষা করতেই হচ্ছে অন্যদিকে রাজধানীর দল ঢাকা সরাসরি চুক্তিতে নিয়ে রেখেছিল তাসকিন আহমেদ চামিকা করুণারত্নের দিলশান মুনারা বিরাদের ড্রাফট থেকে মোহাম্মদ মিথুন সৌম্য সরকার শরীফুল ইসলাম আরাফাত সানি নাসির হোসেন আলামিন ও সান মাসুদদের নিয়েছে খুলনা টাইগার্স সরাসরি চুক্তিতে তামিম ইকবাল আজম খান ওহাব রিয়াজ আবিষ্কা ফার্নান্দো নাসিম সাদের রেখেছিল নিজেদের দলে আর ড্রাফট থেকে মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াসির আলী নাসুম আহমেদ নাহিদুলের মতো তারকাদের নিয়েছে দলে এই দলটায় মুনিম শাহরিয়ার ও সাব্বির রহমানও রয়েছেন বিপিএল এর মাঠের লড়াই শুরু জানুয়ারির প্রথম থেকে দেখার পালা সেই লড়াইয়ে বাজিমাত করে কোন দলটা বিপিএল এর মাঠের লড়াইটা দেখতে দর্শকদের খানিক অপেক্ষা করতেই হচ্ছে রিফাত ইমিল টিস্পোর্টস ঢাকা নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Don't forget to like, comment, and share. Visit tsports.com.